নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো যে নবান্ন দিনে আমি কী কী রান্না করেছিলাম। তো সেটা নবান্ন কী কী রান্না করেছি তা সেটা তো আমি আলাদা ভিডিওতে দিয়ে দিয়েছি, আর এখন সাজাচ্ছি, মানে ঠাকুরকে ভোগটা লাগানোর সময় সেগুলো সাজাচ্ছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো দেখো, আমি এখন যেটা সাজাচ্ছি, আমি কলার পাতায়, আমাদের বাড়িতে নিয়ম আছে যে নবান্ন দিনে কলার পাতাতেই ভোগটা দেয়, তো সেই জন্য নতুন চালের ভাত হয়েছে, নতুন চালের মানে অন্ন যেটা, ঠিক আছে? তো নতুন চালের অন্ন হয়েছে, তার সঙ্গে পালং শাক, আলু ভাজা, বড়া ভাজা, মূলো ভাজা, তার সঙ্গে রয়েছে আখ ভাজা, এদিকে রয়েছে লাফা ভাজা, লাফা বা বরবটি যে যাই বলো না কেন, শিম ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, এই সমস্ত কিছু ভাজা ছিল। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি দেখো বাঁধাকপির তরকারি, আর তার সঙ্গে এবার দিয়ে দিচ্ছি ফুলকপির মানে ফুলকপি, আলু আর মটরশুঁটি, এই তিনটে জিনিস দিয়ে তরকারি হয়েছিল। তো একটা হচ্ছিল বাঁধাকপির তরকারি, আর একটা ছিল ফুলকপি আলু মটরশুঁটি তরকারি, তো তরকারিটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডাল, আমি ডালটা বানিয়েছিলাম সেদিনকে বিউলির ডাল বানিয়েছিলাম, তো বিউলির ডালটা হাতের উপরেই দিয়ে দিলাম। আর তারপরে দেখো চাটনি, টমেটো, আমসত্ত্ব, কাজু বাদাম, কিশমিশ সব কিছু দিয়ে চাটনি বানিয়েছিলাম, সেটার ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর তারপরে দিয়ে দিলাম পায়েস, সব শেষে পায়েস দেখো দিয়ে দিয়েছি। আর এদিকে ওটা মানে ঠাকুরের ভোগে দিয়ে দিলাম, আর এদিকেও তো মানে আমার এই যে গোপাল সোনারা ওদিকে বসে পড়েছে, আর এদিকে কিন্তু আমি ওদিকে বাবা মহাদেব এবং মা পার্বতীর জন্য ভোগটা রেডি করে নিয়েছি। তো সবার জন্য একইভাবে কিন্তু আমি ভোগটা দিয়ে দিয়েছি, বা মানে সব কিছু সাজিয়ে নিয়েছি, যা কিছু তরকারি বা যা কিছু রান্না করেছিলাম সবটাই কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। আর তারপরে আমি এখন একটু আরতি করে নিচ্ছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি আরতি, এই যে এখন আরতি করছি, আর তারপর আরতি করা হয়ে গেলে তারপরে তখন কিন্তু ভোগটা সবাইকে খাইয়ে দেবো। দেখো এই যে দেখো, ও তোমাদেরকে পটল ভাজার কথা বলতে ভুলে গেছিলাম, দেখো ওখানে পটল ভাজাটা দেখতে পাইনি, সেই জন্য বলতেও পারিনি, সেই জন্য কারণ হচ্ছে অডিওটা পরে দিচ্ছি। তো কী কী রান্না করেছিলাম নিজেই ভুলে গেছি। তো তারপরে কি, আমি কিন্তু সেদিনকে রান্না করেছিলাম মোটামুটি 8-9 রকমের ভাজা হয়েছিল, কত রকমের অত ভাজা হয়েছিল আমার সঠিক মনে নেই, কিন্তু 8-9 রকমের প্রায় ভাজা হয়েছিল। তার সঙ্গে 2 রকমের তরকারি হয়েছিল, আর হচ্ছিল শাক হয়েছিল, তারপরে ওই চাটনি হয়েছিল, পায়েস হয়েছিল, এই সমস্ত কিছু রান্না হয়েছিল। তো আমি একাই সব রান্নাগুলো করেছিলাম, তো সেই রান্নাগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে দেখো, এবার কিন্তু আমি ভোগটা দিয়ে দিয়েছি, তো আমার এখন গোপাল সোনাদেরকে সবাইকে একটু করে খাইয়ে দিচ্ছি, কারণ তোমরা তো দেখেছো আগের অনেক ভিডিওতেই তোমরা দেখতে পাও যে আমার সোনাদেরকে তো সবাইকে খাইয়ে দিতে হয়, বা রোজ কিন্তু আমি নিজে হাতেই খাইয়ে দিই। তো সেই জন্য আমি কিন্তু আজকে সব কিছু একটু একটু করে দিচ্ছি, আজকে যেহেতু অনেক রকমের রান্না হয়েছে তো সেই জন্য কিন্তু এই যে সব কিছু একটু একটু করে আমি ভেঙে ভেঙে নিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু সব কিছু দিয়ে একবারে মেখে তারপরে কিন্তু খাইয়ে দেবো। তো এই যে দেখো, আমি যত রকমের ভাজা হয়েছিল, তরকারি হয়েছিল, সব কিছু দিয়ে কিন্তু ভাতটা এখন মাখিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ভাত, তারপরে কিন্তু সবাইকে একটু একটু করে খাইয়ে দেবো। এই যে দেখো আমাদের রাধিকা সোনিমণি, আমার ছোট্ট মেয়েটা, আর এই দেখো লাল্লা, এই দেখো মাধব, আর এদিকে রয়েছে আমাদের কেশব সোনা, আর এই দেখো আমাদের গিরিধারী সোনা। তো দেখো গিরিধারীর মুখ চোখ দেখো সবসময় দুষ্টু দুষ্টু একটা ভাব, চোখে মুখে সব সময় মানে দুষ্টুমি দুষ্টুমি একটা ভাব রয়েছে ওর। আর এই যে দেখো আমি একবার করে খাইয়ে দিলাম, তো আবার একবার করে সবাইকে খাইয়ে দিচ্ছি, এইভাবেই কিন্তু তিনবার খাইয়ে দেবো। আর অবশ্যই যখন তোমরা ভোগ খাওয়াচ্ছ তখন হরে কৃষ্ণ নাম করতে ভুলবে না, আর হরে কৃষ্ণ জপ করবে। তো তারপরে এই যে দেখো সবাইকে এখানে খাইয়ে দেওয়া হয়ে গেলে ওদিকে কিন্তু বাবা মাকেও খাইয়ে দেব। তো তারপরে এই যে দেখো, তোমাদের কিন্তু অবশ্যই জানাবে তোমরা যে কেমন হয়েছে সব রান্না, তোমাদের মানে দূর থেকেই জানাবে যে দেখতে কেমন লাগছে এটুকুই, কারণ কাছ থেকে তো জানানোটা সম্ভব না, সেই জন্য দূর থেকে তোমরা জানাবে। আমার গোপাল সোনাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার জল খাইয়ে দিচ্ছি সবাইকে একটু করে। এই যে গোপাল সোনাদের দেখো সবাইকে জল খাইয়ে দিলাম, আর এবার কি করব, এবার গোপাল সোনাদের তো এই যে খাওয়া হয়ে গেছে, আর এবার কিন্তু আমি আমার বাবা মাকে মানে হচ্ছে বাবা মহাদেব আর মা পার্বতীকেও একইভাবে কিন্তু খাইয়ে দেব। তো তোমরা যারা দেখছো তারা কিন্তু দূর থেকেই প্রসাদ গ্রহণ করো, মানে মানসিকভাবে প্রসাদ গ্রহণ করো, কারণ কাছ থেকে সবাইকে প্রসাদ গ্রহণ করানো তো আমার পক্ষে সম্ভব নয়, সেই জন্য যারা দেখছো তারা দূর থেকেই কিন্তু বাবা মায়ের আশীর্বাদ নিও, আর দূর থেকেই কিন্তু প্রসাদ গ্রহণ করো, আর মানসিকভাবে প্রসাদ
গ্রহণ করা বা মানসিকভাবে মানে আশীর্বাদ নেওয়া, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে এবং অবশ্যই জানাবে, আর হচ্ছে যেটা যে তোমাদের বাড়িতে নবান্ন কবে হলো বা নবান্নতে তোমরা কী কী রান্না করলে, কীভাবে কাটালে, সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আমাদের। দেখো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, এবার যে প্রসাদটা হয়ে গেছে সেই প্রসাদটা আমরা পাবো। আর এই যে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতন আসছি। হরে কৃষ্ণ রাধে রাধে, হর হর মহাদেব।